আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার এই ভিডিওটি আমি শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আমার ওজন ছিল পঁচানব্বই কেজি আর এখন তিরাশি কেজি ওয়েট লস করেছি এখন পর্যন্ত বারো কেজি যা সম্ভব হয়েছে এক মাসে প্রথম সাত দিনে আমার ওজন কমেছে চার কেজি আর এই সাত দিনে আমি আমার খাবার অভ্যাসটাকে পরিবর্তন করেছি ফ্যাট অ্যাডাপ্টেশন করেছি আর এর কারণেই আমার ওয়েট লস জার্নিটা অনেক বেশি সহজ হয়েছে এটা শুধু ওয়েট লস জার্নি নয় এটা লাইফস্টাইল পরিবর্তনের একটা জার্নি সুস্থ এবং স্বাস্থ্যবান থাকার জার্নি আনহেলদি লাইফস্টাইল থেকে হেলদি লাইফস্টাইলে যাওয়ার জার্নি প্রথম সাত দিনে আমি তিনবেলা খেয়েছি পেট ভরে তবে কোনো আনহেলদি ফুড খাইনি যেসব ফুড ওয়েট বাড়াতে সাহায্য করে যেমন ভাত রুটি নুডলস আলু মিষ্টি দুধ চিনি বা চিনি দ্বারা তৈরি যে কোনো খাবার এমনকি চিনি ছাড়া বিস্কুটও না চাল বা আটার তৈরি কোনো খাবার খায়নি সয়াবিন তেল সানফ্লাওয়ার অয়েল অথবা ভেজিটেবল অয়েল আমি সম্পূর্ণ রূপে অ্যাভয়েড করেছি ভয় পাবার কিছু নেই আমি কিন্তু না খেয়ে থাকিনি পেট ভরে তিনবেলা খেয়েছি প্রথম সাত দিন আমি যা যা খেয়েছি ডিম মাছ চর্বি যুক্ত গরুর মাংস মাছের ডিম মুরগির মাংস সব রকমের সবুজ শাক সবজি শশা টমেটো আমি কিন্তু সব কিছু অনেক মজা করে খেয়েছি ঘি দিয়ে ডিম ভেজে খেয়েছি মাখন দিয়ে বাদাম খেয়েছি আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে সবজি রান্না করে খেয়েছি প্রচুর পানি পান করেছি প্রতিবেলা খাবার আগে এক গ্লাস পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে খেয়েছি আমি এর আগে অনেক রকমভাবে ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু দু থেকে তিন কেজি কমার পরে আর কমতো না আর এই দুই তিন কেজি কমাতে অনেক কষ্ট হতো আমি অনেক দুর্বল হয়ে যেতাম মাথা ঘুম ঘুম লাগত তারপর ডায়েট ছেড়ে দিয়ে আবার পূর্বের ডায়েটে ফিরে যেতাম ফলে কি হতো আমারও ওজন পূর্বের অবস্থায় ফিরে যেত এভাবে বহুবার চেষ্টা করেছি কিন্তু ধরে রাখতে পারিনি কেননা আমার দূর আমি দুর্বল হয়ে যেতাম সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে তার পরামর্শ অনুযায়ী যেসব খাবার খেয়ে আমি ওজন কমিয়েছি এতে আমি এক দুর্বল হইনি বিশ্বাস করুন একটুও না আমার কখনো মাথা ঘুরায়নি বরং আগের থেকে আমি অনেক বেশি এনার্জি পেয়েছি এবং পাচ্ছি আর এভাবে ওজন কমানোটা আমার কাছে অনেক সহজ হয়েছে কখনো কষ্ট মনে হয়নি এখন আমি এটা অনুভব করতে পেরেছি যে ওজন কমানোটা কঠিন কিছু নয় শুধুমাত্র একটি হেলদি লাইফস্টাইলই পারে আপনার ওজন কমাতে আপনাকে সুস্থ রাখতে সুস্থ থাকার জন্য হেলদি লাইফ স্টাইল এর কোনো বিকল্প নেই স্যারের ভিডিওতে স্যার সব সময় বলেছেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছুটা সময়ের জন্য হলেও হাঁটতে গায়ে রোদ লাগাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবার জন্য বর্তমানে তেরাশি কেজি এখনও অনেক পথ বাকি আমি আমার ওয়েট লস জার্নিটা পুরোপুরি শেয়ার করবো এই চ্যানেলে যাতে আপনারা কিছুটা হলেও মোটিভেশন পান আর উপকৃত হতে পারেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি খুবই ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ আমার কথায় অনেক ভুল হতে পারে তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হেলদি লাইফ স্টাইলের জন্য আর সঠিক পরামর্শের জন্য ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করবেন আল্লাহ রহমতে আপনারা সবাই উপকৃত হবেন সবশেষে এটাই বলতে চাই ধৈর্য সহকারে যে কোনো জিনিস করতে চাইলে সেটা অবশ্যই সম্ভব ওয়েট লস কঠিন কিছু নয় সুস্থ থাকার জন্য ওয়েট লসের জন্য একটি হেলদি লাইফস্টাইল প্রয়োজন নিজেকে পরিবর্তন করুন হেলদি লাইফস্টাইল মেনটেন করুন